হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ FST নিয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ মূলত FST-তে এবার ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, সো কম্পিটিশনটা বেশি হবে। কিন্তু যেহেতু এটা ফার্স্ট পরীক্ষা, তাই কম্পিটিশনটা বেশি হচ্ছে, ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি হয়েছে। বাট এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, পরীক্ষা সবাইকেই দিতে হবে এবং চান্স পেয়ে আসতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যখন FST-তে পরীক্ষা দিয়েছিলাম তখন এই সাবজেক্টটার উপরে যেই প্রশ্নটা ছিল বা এই ফ্যাকাল্টিটা এই ডিপার্টমেন্টের যে প্রশ্নটা আমরা পেয়েছিলাম সেটা অনেক সোজা ছিল। তার কারণ সেটা প্রথম দিককার ছিল, এই জন্য প্রশ্ন সোজা ছিল অনেক। কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে প্রশ্ন একটু টাফ হতে থাকে, এবং আমাদের সময় ম্যাথস খুব কম ছিল, কিন্তু ধীরে ধীরে এটা ম্যাথসের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ ম্যাথস ধীরে ধীরে এই সংখ্যা বেড়ে যায়। এখন বলা চলে যে এই ফ্যাকাল্টিটাতে ম্যাথসই বেশি থাকে, অর্থাৎ ম্যাথসের প্রশ্নই বেশি আসে। এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তাদের জন্য খুব ইজি হবে, তারা মোটামুটি সবাই ভালো করবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিয়েছে তারা সবাই ভালো করবে, বাট যারা ভার্সিটি অথবা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। ম্যাথস যেহেতু বেশি থাকবে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ম্যাথস মূলত ফর্মুলা বেস থাকবে, ফিজিক্স এবং কেমিস্ট্রির পুরো ফর্মুলা, এবং আবারও বলতেছি লিঙ্কড ফর্মুলা, অর্থাৎ ফর্মুলা একটার থেকে আরেকটাতে কীভাবে লিঙ্কড করা যায়, কীভাবে যাওয়া যায়, জাম্প করা যায়, সেই জিনিসটা যারা ভালোভাবে মনে করতে পারবে তারা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ম্যাথসই সলভ করে আসতে পারবে, তারা সব ম্যাথ সলভ করে আসতে পারবে। অর্থাৎ আপনাকে যদি আপনি যদি প্রিপারেশন কম থাকে এবং মোটামুটি অত বেশি প্রিপেয়ার না হয়ে থাকেন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির সবগুলো ফর্মুলা বই থেকে কালেক্ট করে কয়েকবার লিখে ফেলবেন, একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সব ম্যাথ সলভ করতে পারতেছেন। আর ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনি ফিজিক্স কেমিস্ট্রি খুব সহজেই সমাধান করে ফেলতেছেন। আর ম্যাথসের যে বোর্ড কোশ্চেনগুলো ওই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখেন, ফর্মুলা বেস এবং বোর্ড কোশ্চেনগুলো দেখলেই আপনি হুবহু কমন পাবেন ম্যাথসের। আর বায়োলজি যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন তারা বায়োলজি এমনিতেই পারবেন, তাদের জন্য বায়োলজি অত টাফ হবে না। মূলত ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বেস থাকবে, টাইম কম, সো করতে একটু প্যারা হতে পারে, তাই আপনারা ফর্মুলাটা যদি খুব ভালোভাবে মনে করেন ম্যাথস দেখেই আপনারা ফর্মুলা দিয়ে সমাধান করতে পারবেন। সো আমার পরামর্শ হচ্ছে লাস্ট কয়েকদিন যত টাইপের ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে করেন, ফর্মুলাগুলো লিঙ্কড করার চেষ্টা করেন। ফিজিক্সের বহুত চ্যাপ্টার আছে, ফর্মুলা অনেক লিঙ্কড হয়, সো সেই লিঙ্কড ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে করার চেষ্টা করেন। কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টার আছে, ফর্মুলা লিঙ্কড হয়, সেগুলো একটু চেষ্টা করেন, এবং ছোটো ছোটো ম্যাথসগুলো একটু কয়েকবার করার চেষ্টা করেন বা এক দুইবার একটু দেখেন, না করলেও একটু দেখেন ফর্মুলাগুলো নিয়ে ম্যাথসগুলো একটু দেখেন, তাহলে দেখবেন আপনি খুব সহজেই FST-তে অ্যান্সার করতে পারতেছেন। আর সবশেষে যেটা বলবো, যারা কী বলে ফেসবুক বা অন্য অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং অনেক বেশি প্রশ্ন করতেছেন, তারা হয়তো বা চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তারা পড়াশোনা না করে তারা হচ্ছে ফেসবুক অনেক সময় কাটাচ্ছে বা অন্য জায়গায় বেশি সময় কাটাচ্ছে, এটাও অবশ্যই উচিত না। বাসায় বসে লাস্ট কয়েকদিন ভালোভাবে পড়লেও চান্স পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।